রাইটনা ও দক্ষিণী চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন জুনিয়র এনটিআর মূলত এই তারকা বর্তমানে দেবারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছেন বায়দোয় চলচ্চিত্রটিতে তার বিপরীতে জানবে কাপুরকে দেখা যাবে ঠিক এই বর্তমানে তাদের এই চলচ্চিত্রটির জন্য তাদের অনুরাগের অপেক্ষায় রয়েছে মোরব্বার চলচ্চিত্র মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে কেননা চলচ্চিত্রটি আগামী বছর এপ্রিল মাসে প্রকাশ করা হবে বলে জানা যায় মূলত এই খবরটি অনেক আগেই জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের টিজারটি এখন উন্মুক্ত করা হয়নি যদিও মাঝে অবশেষ শোনা যায় ডিসেম্বর মাসে চলচ্চিত্র টিজারটি উন্মুক্ত করা হবে কিন্তু টেকনিক্যাল জটিলতার কারণে চলচ্চিত্র টিজারটি উন্মুক্ত করতে পারেনি চলচ্চিত্র নির্মাতারা সুতরাং এই জন্য চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন চলচ্চিত্র টিজারটি আগামী বছর উন্মুক্ত করা হবে মূলত জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্রের টিজারটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে চলচ্চিত্র নির্মাতারা ঠিক এই জন্য বর্তমানে এন অনুরাগীরা চলচ্চিত্রের টিজারটি দেখার জন্য অপেক্ষা রয়েছে মূলত দেবার চলচ্চিত্রটি দুটি পর্বে নির্মাণ করা হবে মরবার চলচ্চিত্রটিতে এনটিআর কে দেখা যাবে দৈত্য চরিত্র অভিনয় করতে চলচ্চিত্রটিতে তাকে পিতা এবং পুত্রের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মূলত চলচ্চিত্রটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে ঠিক এই জন্য অবশ্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছে চলচ্চিত্র নির্মাতারা মরোবার বর্তমানে এন হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য মাত্র কয়েকদিন আগে এই তারা কয়েকটিও চলচ্চিত্রে যোগদান করেন মূলত চলচ্চিত্রটি বলিউড চলচ্চিত্র মূলত প্রথমবারের মতো বলিউড চলচ্চিত্র অভিনয় করবেন এই তারকা ঠিক এই জন্য বর্তমানে তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষা করছে কিন্তু এখানে শেষ নাই কেন এরপর প্রশান্ত নীলের সঙ্গে কাজ এই তারকা সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য দুই সালে চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে মূলত অ্যাকশন করোনা চলচ্চিত্র হবে এটি ঠিক এই জন্যই চলচ্চিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করবেন জুনিয়র এনটিআর সুতরাং জেনে তো নিলেন জুনিয়র ইন্টারভিউ দেবারও চলচ্চিত্রের টিজারটি কবে উন্মুক্ত করা হবে মোরবার এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাই দুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই এ থাকুন আপকামিং আপডেট জানার জন্য